এই মুহূর্তের মধ্যে পাওয়া আজকের সবথেকে বড় খবর। এবার বিশাল বড় বোমা ফাটালেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়, যেখানে কিন্তু এবার বিশাল বড় ধাক্কা খেতে পারেন পশ্চিমবঙ্গের শাসক দল তথা তৃণমূল কংগ্রেস। তো বন্ধুরা, বিস্তারিতভাবে জানিয়ে দেবো ভিডিওটি শুরু থেকে লাস্ট অবধি দেখবেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এইরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। এবার বিশাল বড় বোমা ফাটালেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। লকেট চট্টোপাধ্যায় স্পষ্ট আজ তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে একাধিক ক্ষোভ করে দেন, এমনকি বিস্ফোরক মন্তব্য করে একাধিক অভিযোগ আনেন তৃণমূলের বিরুদ্ধে। কারণ লকেট চট্টোপাধ্যায় স্পষ্ট দাবি করেছেন যে তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির লিডার, একটি লিমিটেড কোম্পানির লিডার। তা না হলে যেভাবে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা দিন দিন দুর্নীতি ও সন্ত্রাস ছড়িয়ে যাচ্ছে, এর পিছনে সম্পূর্ণ হাত রয়েছেন তৃণমূলের মুখ্যমন্ত্রী দাদা মমতা বন্দ্যোপাধ্যায়ের, এমনটাই কিন্তু বিস্ফোরক অভিযোগ আনলেন এবার তৃণমূলের বিরুদ্ধে লকেট চট্টোপাধ্যায়। তো বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।